নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্তারিত খবরে, পুরনো বিবাদের জেরে একে অপরের পক্ষে মামলা মোকদ্দমা চলাকালীনই বৃহস্পতিবার বিকেলে ফের ওই দুই পক্ষের মধ্যেই ভিটেবাড়ির জমির বিবাদ নিয়ে ফের উত্তাল হলো রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দদগজ এলাকা। ঘটনার জেরে উভয় পক্ষের ১১ জন আহত হয়ে ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এক পক্ষের এক পুরুষ সহ ৬ জন এবং অপর পক্ষের এক মহিলা সহ মোট ৫ জন আহত হয়েছেন। তার মধ্যে এক পক্ষের এক গর্ভবতী মহিলার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নততর চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই গর্ভবতী মহিলা বর্তমানে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দদগজ এলাকার নাইমুল এবং তার পরিবার পরিজনের সঙ্গে ওই এলাকারই শফিলউদ্দিন এবং তার পরিবারের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে গত জুন মাস থেকেই বাগবিতণ্ডা এবং ঝামেলা লেগেই রয়েছে। ঘটনার সূত্রপাত চলতি বছরের ১১ জুন থেকে। ঘটনার বাদীপক্ষ নাইমুল হকের ১৪ জন রামগঞ্জ থানায় দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে, পুরনো বিবাদের জেরে ১৩ জন শফিলউদ্দিন এবং তার পরিবারের লোকেরা অতর্কিত তার বাড়িতে হামলা করে, ভাঙচুর চালায় এবং মূল্যবান সামগ্রী সহ সোনাদানা ও নগদ ৩০,০০০ টাকা লুটপাট করে নেয়। অপরদিকে শফিলউদ্দিনের পরিবার থেকেও একই রকম অভিযোগ নাইমুলের পরিবারের বিরুদ্ধে রামগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়। এই ঘটনার মীমাংসা হতে না হতেই ফের ১৫ জন নাইমুলের স্ত্রী ধলাই খাতুন শফিলউদ্দিনের এক ছেলের বিরুদ্ধে তার অষ্টাদশী কিশোরী কন্যার শ্লীলতাহানির অভিযোগ এনে রামগঞ্জ ফাঁড়িতে এজাহার দায়ের করেন। সমস্যা সমাধানের জন্য এলাকায় বেশ কয়েকবার পাড়া বৈঠক করা হয়, কিন্তু সমস্যার সুরাহা হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ এই পরিবারের ওই দুই ছেলে মেয়ে দুজনকে নিজেদের হেফাজতে নেয়। মেয়ের বাড়ির লোকজন মেয়েটিকে ছাড়িয়ে নিলেও অভিযুক্ত শফিলউদ্দিনের ছেলের জেল হেফাজত হয়। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে ওই যুবক। এরপরই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বৃহস্পতিবার স্থানীয় আমিনের সহযোগিতায় জমির ভিটে মাটি মাপযোগ করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষ। চলে অস্ত্র নিয়ে দাপাদাপি এবং পাথর ছোড়াছড়িও। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নৈমল ও তার পরিবার পরিজন মারধরের পাশাপাশি বাড়ি লুটপাটের অভিযোগ করেছেন। অপরদিকে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে অতর্কিতে হামলার ও লুটপাটের অভিযোগ করেছেন বিবাদী পক্ষের লোকেরা। ঘটনার খবর পেয়ে ইসলামপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল চলছে বলেও জানিয়েছেন তিনি। বারবার ওই দুটি পরিবারের মধ্যে গণ্ডগোল বাধার জেরে তিতিবিরক্ত এলাকাবাসী। অবিলম্বে ওই সমস্যার সমাধান চেয়েছেন তারা। অপরদিকে বাদী এবং বিবাদী উভয় পক্ষই অদ্ভুত ওই সমস্যার ইনসাফ চেয়ে প্রশাসনের মুখাপেক্ষী। এখন দেখার বিবাদমান দুই পক্ষের এই বিবাদ কবে কিভাবে মেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।
এখানে দেখা যাচ্ছে অনেক পাথর, এটা কারা, এটা কারা মেরেছে? ওই সবিলের সবিল মার হচ্ছে ওর ছেলে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আমার টিন ছাপর টাপর সব খতম করে দিয়েছে। দেখা যাচ্ছে কয়েকটা মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল খতম করে দিয়েছে, পয়সা নিয়ে গেছে, পয়সাও নেই। এই গ্যাস পয়সা নিয়ে গেছে, দুই ঘর থেকে নিয়ে গেছে, মোটামুটি 140,000 টাকা ও ছিল না ওর শালিকে। একটা ডেলিভারি মেয়ে ছেলেকে মার্চে ফেটে ওখানে ইসলামপুর হাসপাতালে বাজবে কি না বাজবে সেটা উপর জানা, আমি জানবো না। আপনি কে? আপনি মেয়ের কে হন? আমি মেয়ের দাদু। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাঙালি। বাড়ি দতগঞ্জ। কোন গ্রাম পঞ্চায়েত এলাকা? গ্রাম পঞ্চায়েত ওয়ান রামগঞ্জ ওয়ান। কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনা ঘটেছিল 16/6/2022 মে একটা ছেলে ঘটনা হয়েছিল। তারপর রাত্রিবেলা ছেলেটা বাড়িতে ধরা পড়েছিল আমাদের। তখন ছেলের বাবাকে আমরা ডাকতে যাই, ছেলের বাবা গালাগালি করে, গালাগালি করার পর আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশকে বলেছি, পুলিশ আসে ছেলে এমন মেয়েকে নিয়ে আসে রামগঞ্জ ফাঁড়িতে। তারপর এরা ইসলামপুর করলো। তারপর পিন্টুবাবু বারবার মোটামুটি 3 দিন টাইম দিয়েছিল, 3 দিন পুলিশ ফোন করেছিল, ছেলের বাবা কেমন ওরা কোনো কথা শুনেনি, ওরা বলতেছে আমরা নিব না। তারপর ইসলামপুর নিয়ে গেলাম, ইসলামপুরে ছেলে এমন মেয়ে 3 দিন থাকলো। 3 দিন থাকার পর মেয়েটা আমাদের বাড়ি নিয়ে আসলাম, ছেলেটা জেলে চলে গেলো। জেলে যাওয়ার পর 10-15 দিন জেল খাটার পর ছেলেটা বাড়ি আসছিল, ঠিক আছে। বাড়ি আসার পর কী হলো, ছেলেটা বারবার মেয়েটাকে বলে তোমাকে মেরে আমি ফেঁকে দেবো, তোমাকে আমি নিব না, তুমি যা করার করে নাও, ঠিক আছে। তারপর আজকে মোটামুটি 1 মাস হয়ে যাচ্ছে ঘটনা। আমরা তখন আমাদের ক্ষেতিবাতি গৃহস্থ করতে যাচ্ছি, গ্রামের মানুষ সবাই মিলে আমাদের যেতে দিবে না। তখন আমার বাবা, আমি দার্জিলিংয়ে থাকতেছিলাম, তখন আমার বাবা একটা কেস করেছিল, কেস করার পর ইনকোয়ারি হয়েছিল, দারোগার সামনে বলেছে আমার জমি দিয়ে আমি যেতে দিব না। তারপর কী হলো, আমার কাকাকে 2 দিন আগে মারার ধমকি দিয়েছিল, কালকে আমরা কোর্টে একটা জিডি করেছি। তারপর আজকে কী হলো, সকালবেলা ওরা একটা জমিনে একটা ই ছিল, ঠিক আছে। তারপর কী হলো, ওটা মেটে গেল। আজকে জমি নিয়ে কী ঝামেলা হয়েছে? একটা ইয়া ছিল, ওটা হয়ে গেল চুপচাপ, 1-2 ঘন্টা কিচ্ছু হলো না। তারপর ওরা সবাই এসে ওর ছেলেটার বাবা এমন ওর দাদা ওর ভাই গ্রামে 10-15 জন আগে আসলো, মেয়েটাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। তারপর পেটে চাকু মেরে দিয়েছে, ওকে মারে ফিকে দিবে। তারপর আমাদের মেয়েগুলো দেখতেছিল, আমি খেতে বসছিলাম, আমি তখন বললাম কী হয়েছে, এমন এমন ঘটনা। তখন মেয়েটা নিয়ে চলে যাচ্ছিলো, মোটামুটি গ্রামের 150-200 মানুষ আসছিলো, মেয়েটাকে নিয়ে মেরে দিবে আর ওর বাবাকে। আমাদের বাড়িতে লুটপাট যা আছিল, 2টা বাইক ভেঙে চুরে যা ছিল সব নিয়ে চলে গেছে। তারপর পথরও মেরেছে, ইট পথর যতগুলো আছে আপনারা গিয়ে তদন্ত করতে পারেন। কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের মোটামুটি 6 জন হয়েছে। পুরুষ হয়েছে 1 জন, মহিলা 5 জন। একটা ডেলিভারি পেশেন্ট ছিল, ডেলিভারি পেটে ও লাথি মেরেছে ওরা। বলছি একদিকে আপনারা 5টা 6টা পরিবার, আমরা 5টা পরিবার, ওরা মোটামুটি 40টা পরিবার, মোটামুটি 200 মানুষ হবে ওরা। বললাম এমন কি ব্যাপার হলো যে গোটা গ্রাম একদিকে হয়ে গেছে আর আপনাদের? ওই মেয়েটাকে নিবে না ছেলের বাবা, আমরা পার্টিতে বলেছি কোনো অ্যাকশন নেয়নি, পুলিশকে বলেছি, ওরা আমাদের উপর কেস করেছিল। 19 তারিখে আমার ফরমান আছে, আমি দার্জিলিংয়ে কাজ করেছি, আমি দার্জিলিংয়ে কাজ করি, 19 তারিখে আমি কী কী কাজ করেছি, কোথা থেকে কত মাল নিয়ে এসেছি, আমার ওটা ফরমান আছে, তাও আমাকে কেসে লাগা হয়েছে। আমি সেদিনকে গিয়ে কোর্টে বেল নিয়েছি, বেল নিয়ে আসছি। আমাদের 3টা কেস করা হলো, কোনো পুলিশ অ্যাকশন নেয়নি, পার্টিকে বলেছি পার্টি কোনো অ্যাকশন নেয়নি, পঞ্চায়েতে বলেছি প্রধানও কোনো অ্যাকশন নেয়নি। আমাদের গ্রাম পঞ্চায়েতে যে খাজিমদ্দিন মেম্বার আছে, একদিন আমাদের বাড়িতে গিয়ে তদন্ত করেনি, তোমাদের বাড়ি কী হয়েছে বসে মীমাংসা করে নিব, পুলিশকে বলতেছি, পুলিশ এটাই বলে ঠিক আছে আমরা বসবো, ঠিক আছে আমরা বসবো। মোটামুটি 1 মাস হয়ে গেল, ওরা সব ষড়যন্ত্র করেছে, ওরা মেয়েটাকে নিয়ে গিয়ে মারা দিবে। যখন আমরা বের হয়েছি তখন আমাদের উপরে তেরোয়াল ছুরি কাতি সব নিয়ে এসছে ওরা। আমাদের বাড়িতে আপনি তদন্ত করতে পারেন, 2-3টা বাইকও ভেঙেছে, টয়লেট বাথরুম যতগুলো আছে বেড়া সব ভেঙে দিয়েছিল। আমরা এটাই চাচ্ছি, আমরা শান্তি চাই, আমাদের ইনসাফ চাই। জুন প্রশাসন যার মা বোন আছে কিভাবে, ইসের পার্টিরও মা বোন আছে মেয়ে আছে, তাহলে আমাদের ইনসাফ হবে, জুন নাই তাহলে ইনসাফ হবে না। আমাদের এটা অনুরোধ, আমাদের ইনসাফ চাই। পুলিশকে আজকেও জানাচ্ছি, পুলিশ এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আছে, এখনো গ্রামে পুলিশ আছে, পুলিশ গিয়ে যা করেছে শান্তি আছে। তাও আমরা আসতেছি, রাস্তাতে ধমকি দিয়ে দিচ্ছে, এদেরকে ধরো মারে দিব। এখানে আসলাম, আপনারা দেখলেন মিডিয়ার মাধ্যমে আমি যা বক্তব্য দিয়েছি, আমাদের কোনো ঝামেলা হয়নি ছেলের পক্ষে। দেখলেন আপনার মিডিয়ার মাধ্যমে ওরা বক্তব্য দিতে ওরা ঝামেলা করতেছে। আমার নাম শাহজান। নাম এম ডি মূল। বাড়ি দতগঞ্জ। কোন গ্রাম পঞ্চায়েত এলাকা? রামগঞ্জ 1 নম্বর। কি ঘটনা ঘটেছে আপনাদের? ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত নিয়ে।
জমি সংগঠন জমি নিয়ে ওর মানে কমরুল লেলো আর জামালউদ্দিন কমরুলের বাবা জামালউদ্দিন ওর জামালউদ্দিন বাবা লেলো তিনজনের জমি আছে তিন দাগে সাত শতক সাত শতকের মধ্যে আমিন নিয়ে আসছিল আমিনটা আছে আমার পাশেই ওইখানে আমিনটা নিয়ে মাপজোক করে একে জমিন দেওয়া হলো দুই দাগে চার শতক আর এক দাগে তিন দাগে দেওয়া হলো ছয় শতক এক শতক ওর পজিশনে নাই তারপরে যখন যেহেতু পজিশনে নাই ওই জমিটা ওদের ওদের পজিশনে আছে তো ওদের কিছুটা বাদ এটা পড়ছে বাদুম পড়ছে আবার কিছু ওদিকে কুঁয়া আছে ওদিকে পড়ছে তো এরা বলছে কি তো যখন ওটা পড়ছে তো ওটা থাক এটা আমরা বেড়াটা লাগাই দিই তো বেড়াটা যে লাগা দেবে লাগাই দিয়ে দেবে না এটা নিয়ে ওরা দিবে না লাগাইতে এরা লাগাবে এই নিয়ে সব ইট পাথর ঝাড়াঝাড়ি সব এটা বিশেষ করে আজকের ঘটনা এটাই হলো ওটা অন্য কিছু না মেয়ের ঘটনা হয়েছে আগে হয়েছে না হয়েছে আজকের বিশেষ ঘটনা আর অমিনটা আছে আমার গ্রামে ওইখানে ওকে জিজ্ঞেস করো পারতেন ওর নাম জিয়ারুল হক আমি বলছি আজকে জমি নিয়ে যখন বিবাদ হচ্ছিল তখন আপনাদের পক্ষে পক্ষে কারা কতজন ছিল আমাদের পক্ষে আমাদের পক্ষে কিন্তু আমার গ্রামের মানুষ ছিল তো আচ্ছা ওটা গ্রামের মানুষ গত মানুষ পুরা গ্রামের মানুষ ছিল ওদের পক্ষে কারা কারা ছিল ওদের পক্ষে ওই বুদ্ধির স্টাফগুলো ছিল ওদের আদি পুজে আদি পুজে বলছি যে জমি নিয়ে বিবাদ হলো সেটা নাকি মিটেই গেছিল তারপরে না না আজকে তো হয়েছে জমি মিটা কোনোদিন মিটে নাই আজকেই তো হয়েছে নিয়ে আসছে জমি আজকেই এটা হলো ঘটনা আজকের ঘটনা কি আজকেই হয়েছে পুলিশ প্রশাসন গিয়েছে আমার জখম হয়েছে পাঁচজন এই যে আছে এক নম্বর মুজিবুর রহমান দুই নম্বর আছে কৈমুদ আলম তিন নম্বর আছে হেমেদুল চার নম্বর আছে জোসনা বেগম পাঁচ নম্বর আছে হমিদুল হাসান এই পাঁচজনের আমার নাম এম ডি জমিউল হক বলছি হসপিটালে আসার পরেও তো দুপক্ষ আবার একে অপরের সঙ্গে ঝামেলা জড়াচ্ছেন না কেন জড়াবো আমরা জড়াই না আউসিলা ওদের ওরা হুমকি দেয় আবার আমাদের বলে ধরাও ওদের ধরাও এখানে আসছি যাও ঘটনা ঘটে ঘটে গেছে এখন তো এখন আপনি রুগী